যে কোনো সময় রুশ মার্কিন সংঘর্ষ, হুঁশিয়ারি দিয়ে হাইপারসনিক মিসাইল ছুড়ল রাশিয়া। কিছুদিন আগেই এক ভয়ঙ্কর মিসাইলের কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই মিসাইল সফলভাবে ছুড়ল রাশিয়া। মিসাইলের ওয়ারহেড আমেরিকার সামরিক ব্যবস্থাকে তছনছ করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে যে ওই মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে। মিগ-31 যুদ্ধবিমান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। আগে থেকেই নির্দিষ্ট করা একটি স্থানে এই পরীক্ষা করা হয়। রাশিয়ার কিনঝাল মিসাইল সিস্টেমের অন্তর্গত এই হাইপারসনিক মিসাইল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত দিকগুলি সব ঠিক আছে। পরীক্ষার পর বিষয়টি নিয়ে তারা সন্তুষ্ট বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে মিলিটারি জেট মিসাইল নিয়ে যাচ্ছে। মিসাইলের বেশ কিছু অংশ ঢাকা রয়েছে। রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন এই মার্চেই। তার আগে প্রেসিডেন্ট পুতিনের এই পদক্ষেপ বিশ্বের কাছে শক্তি হাজির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে খুব একটা বড় করে দেখতে রাজি নয় আমেরিকা। তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্রের ফলে রাশিয়ার সামরিক শক্তিতে খুব একটা বড় কিছু পরিবর্তন আসবে না। আগেই রাশিয়া জানিয়েছিল শব্দের থেকে 8 গুণ বেশি গতিসম্পন্ন এই মিসাইল। রাশিয়া, আমেরিকা ও চীনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় পাল্লা দিতে রীতিমতো তৈরি ওই মিসাইল। এমনকি এটি ন্যাটো মিসাইল ইন্টারসেপ্টরকেও গুঁড়িয়ে দিতে পারে বলে দাবি করে রাশিয়া। গত জুন মাসে শেষবার সফলভাবে পরীক্ষা করা হয় এই মিসাইল।